আমার কথা বোঝা যায় তো? ক্লিয়ার না? রাজশাহীতে বুঝাইতে অনেক কষ্ট হইস। এই রাজশাহীর সাথে পাবনার মিল আছে। এরা নরে বলে ল, নরে ল বলে, লৌকা লৌকা বলে। কি বলে? লৌকা লৌকা। নোয়াখালীতে শর্ট করে ফেলে, সিম্পল। ওরা বলে, আমরা বলি তুমি খেয়ে শুয়ে যাও, নোয়াখালীরা কয় তুই খাই হতি যা, তুমি এখান দিয়ে এসে ওখান দিয়ে যাও, এরা কয় তুই ইয়ান দিয়ে হ্যান দি যা। আবার ফেনিওয়ালারা ফেনিরা ডাকে হেনি, কি ডাকে? কয় হেনি কলেজে টিয়া লই, সবাই কয় সুদূর বুদূর চলত ন মিছিল, মানে ফেনি কলেজের টাকা নিয়ে উল্টা পাল্টা চলবে না। তো আমার শ্যানবাগে মাহফিল, এই বছর তো নোয়াখালীতে যে কি পরিমাণে মাহফিল, প্রতিদিন নোয়াখালী মাহফিল আমার, এই সামনের কিছুদিন থেকে শুরু হচ্ছে। তো শ্যানবাগে বললাম, ভাইয়েরা পানি রেখি কন, কয় হানি, পান রেখি কন, কয় হান, তাহলে পেঁপে রেখি কন, কথা কয় না, পানি যদি হানি হয়, পান যদি হান হয়, পেঁপে হবে হে হে। কিন্তু কয় না হুজুর, আমরা কই পাপিয়া, তার মানে জাতে মাতাল তালে, জাতে মাতাল তালে ঠিক। ভাষাগুলো আমার কাছে খুব সহজ, আমি যেখানেই পড়েছি লোকজন বলে মিজান তুমি খুব সহজে ভাষা ধরতে পারো। মিশরে পড়লাম 5 বছর, চট্টগ্রাম শিখে ফেলছি আমি, দারুণনাথে ছিলাম, বরিশালের ভাষা শিখছি, বাসার পাশে এক নোয়াখালীর খালাম্মা আছে, হ্যার থেকে নোয়াখালীরা শিখছি। আমার আম্মারে জানলা দিয়ে একদিন বলতেছে, আহারি আফা কইন বুঝিনি কেন, আঙ্গ হেতেনে 3 বছর ধরে কুয়েত গেছে, হারি আর কাছে একটা সিডিও হারাইনো, হেতেললে আর কল যে হারি যায়, লেদা গেছে খেলতো, লেদি গেছে হইতে বুঝিনি কেন, কুত্তা কেন হুতি রইছে, আর হে তিরুফরে আল্লাহর গজব হইতো। মহিলাদের মধ্যে এই স্বভাবটা আছে, কিছু হইলে কয় হে তিরুফরে আল্লাহ, আল্লাহ ঠেড়া হইতো, লানত হইতো, গজব হইতো, আছে না নাই? এই জন্য বিশ্ব নেই বললেন, নারীরা দুই কারণে জাহান্নামে যাবে বেশি, এক হলো তাকফুরনাল আশিরা, তুকসিরনাল লানা, স্বামীর না শুকরি করো, আর বেশি বেশি লানত দাও, দেয় কি দেয় না, নারীরা লানত দেয় কি দেয় না। এই ভাষার ডাইভার্সিটি যে কত মজা, চট্টগ্রামের ভাষাটা খুব কঠিন। আমরা প্রাইমারি স্কুলে পড়াই বাচ্চাদেরকে, পড়ো ডিওজি ডগ মানে কুকুর, এরা পড়ায় পড়ো ডিওজি ডগ মানে হত্যা, ডগ মানে কি, আবার বানান করায় পড়ো কলস ঠিল্লা, কারণ চট্টগ্রামে কলস রে কয় ঠিল্লা, কলস এতটুকু ঠিক আছে, বানান করো কলস তারপর ঠিল্লা, সুবহানাল্লাহ কইবেন না, এক বাংলাদেশ জেলাটা পার হইলি ভাষা আলাদা, আল্লাহু আকবার। ময়মনসিংহ কিশোরগঞ্জ মাহফিল আছে না নাই? ওইখানে গেলে কথা বোঝা যায় না, সব খ, এরা বলে ক, একজনকে হুজুর কবর দেখবাম, কবর টিভি সারুন, আমি বললাম কার কবর, জিয়াউর রহমানের কবর না বঙ্গবন্ধুর কবর, কয় হুজুর রাত 8টার কবর, আসলে শব্দটা কবর নাকি খবর, সিলেটিরা পুরা উল্টা, এরা এগমক দিয়ে কিলাইলো কবের হয় না খালি খ। আমি কাতার যাচ্ছি, সিলেটি এক লোক বসছে, আমার শুরু করছে, আপনার বাড়ি খন খানো, খন খানো পরে লেখা খরসইন, কয় আমি এই খানো দ্বারা তুই খাইতা খরবি খর, সুবহানাল্লাহ বলবেন না। এইভাবে এক এক জেলার এক এক রকম, নরসিংদীর রায়পুরাতে গেলাম, আমার ভাইয়েরা রায়পুরা বলতে পারে না, ররে কয় ল, রায়পুরা রে কয় লাইপুরা, কয় লাইফুরা লাতা মুরগি দিয়ে লাইতের বেলা কাইয়া লেলাইন দেয় ফুটছি, তার মানে ও যত র পাবে ওটারে বলবে কি ল, আর ঢাকায় গেলে আবে হালা খায়া হালা, খালি আবে হালা আবে হালা আবে হালা আবে হালা। এরপর বরিশালে গেলে ক বলতে পারে না, দারুণনাথে পড়াশোনা করলাম 7 বছর, আল্লাহ দারুণনাথের সব শিক্ষককে তুমি কবুল করে নাও, ছাত্রদেরকে কবুল করে নাও। আসলে আলেম গড়ার মার্কাস এলেম আমল আছে, কেউ যদি বলে হুজুর ছাত্র কই দিব, এক কথা আমি বলি দারুণনাজাত দেন, 7 বছর আমি পড়েছি, আমার রক্ত মাংস মিশে আছে দারুণনাজাতের সাথে, প্রিন্সিপাল হযরতুল আল্লাম আখম আবু বকর সিদ্দিক আমার মাথার তাজ, হুজুর শুদ্ধ ভাষায় কথা বলেন, কিন্তু মাঝে মাঝে বরিশালের ভাষাতেও আমাদের সাথে কথা বলতেন, এত চমৎকার বরিশালের ভাষা, মনু এই বিলে করলি কি ওইবে, এরকম ডেকে ডেকে বলতো, আর কথায় কথায় এরা বলে মনু, ক বলতে পারে না বরিশালের ভাইয়েরা, কয়েরে বলে হ, টাকারে কি বলে তাহা, কয় মুই 20টা হাড় কাম হুটছি, মোরে 15টা হাড় দিলে কেন, এমনকি 5টা হাড়া দেবা না, মল্ল ঠাবাটা বি বাজাবা মনু, পুরান ঢাকায় যান খালি কয় আবে হালা আবে হালা। আমার এক চাঁদপুরের বন্ধু ফোন দিলাম, কয় আবে হালা মিজান কেমন আছো, আমি কি কিরে বাড়ি তোর চাঁদপুর আবে হালা কলি কে, কয় আমি 3 বছর ধরে ক্ষতি আমি শিখা ফেলাইছি মাহফিল হয় রাখা আবে হালাই সুবহানাল্লাহ কন্যা গেলা। এই ভাষার ব্যতিক্রম কোরআনের মধ্যেও আছে,
আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, অনেক জায়গায় পড়ে মালিকি ইয়াউমিদ্দিন, আমরা পড়ি সিরাত আল মুস্তাকিম, অনেক জায়গায় জিরাত আল মুস্তাকিম, আমরা পড়ি কাইফা নুংশিরুহা, আরেক জায়গায় কাইফা নুংশিজুহা, পার্থক্য আছে না নাই? এজন্য ভাষার সৌন্দর্য আল্লাহর দেয়া। আমার কথা বুঝতেছেন তো?